শুভ মধ্যাহ্ন। ঢাকা ট্রিবিউনের 12:30 সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। একই দিনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী, লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমা। একদিনে করোনা ভাইরাস কেড়ে নিল বিশ্বের আরও 7,160 প্রাণ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কথা স্বীকার উত্তর কোরিয়ার। ওমানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকলো বাংলাদেশ। এবারে বিস্তারিত সংবাদ। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রংপুরের পীরগঞ্জের হামলার শিকার মানুষেরা। মিলতে শুরু করেছে পুনর্বাসনের টিন সহ অন্যান্য সামগ্রী। এরই মধ্যে অনেকে হাত দিয়েছেন বাড়ি মেরামতের কাজে। সব ভুলে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন তারা। করিমপুর কসবা এলাকা সম্প্রীতির বন্ধন দীর্ঘদিনের। সেখানে এমন ন্যাক্কারজনক হামলায় নির্বাক সবাই। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা। তবে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সে দাবিও জানিয়েছেন তারা। এর আগে ঘটনার সঠিক তদন্ত নিশ্চিতের কথা জানিয়েছেন সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এছাড়া স্থানীয় সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দেশকে অস্থিতিশীল করার সব চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এবার সারা দেশে একই দিনে উদযাপিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী, লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমা। বুধবার এই বিশেষ দিনটিকে ঘিরে এ সকল ধর্মানুসারী ও ভক্তদের ভেতর কাজ করছে বিশেষ আনন্দ। রাজধানী ঢাকাসহ সারা দেশে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের ভেতর উৎসবগুলো পালনের মধ্য দিয়ে আবারও দেশে ফিরে আসবে সাম্প্রদায়িক সম্প্রীতি, এমনটাই আশা ভক্তদের। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 7,160 জন। এডিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 49,28,899 জনে। একই সময় নতুন করে 4,11,776 জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 24,23,31,811 জনে। সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালানোর বিষয়টি স্বীকার করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ বলা হয়েছে মঙ্গলবারের ছোড়া ক্ষেপণাস্ত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার রয়েছে। উত্তর কোরিয়ার পূর্ব উপকূল সংলগ্ন জাপান সাগরে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়ার একের পর এক এ ধরনের কর্মকাণ্ড খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। টি-20 বিশ্বকাপে সুপার 12-এ যেতে হলে ওমানের বিরুদ্ধে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এমনই এক জটিল সমীকরণে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই খেলতে নেমে ওমানকে 26 রানে হারিয়ে জয় পেল বাংলাদেশ। বাংলাদেশের তো 154 রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করে ওমান। তবে বাংলাদেশি বোলারদের একের পর এক আঘাতে তা ধরে রাখতে পারেনি তারা। সাইফুদ্দিন, সাকিব আল হাসান এবং শেখ মেহেদি হাসানের বোলিংয়ে পুরোপুরি পাল্টে যায় ম্যাচ। ওমানের হাতে থাকা ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে। শেষ পর্যন্ত 26 রানের অসাধারণ এক জয় পেয়ে বিশ্বকাপে টিকে থাকলো বাংলাদেশ। টি-20 বিশ্বকাপ সম্পর্কিত এক্সক্লুসিভ সব খবরের জন্য ফলো করুন ঢাকা ট্রিবিউন স্পোর্টস পেজ। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ। ধন্যবাদ।